दिने परावारे तुम्हाय आमाय देखा होलो श्री मोहनार धारे रात्रि जिथाई मिशे दिने দর্শক, মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজনে অতিথি হয়ে এসেছেন কণ্ঠশিল্পী প্রমোদ দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুধী দর্শক, শিল্পী তার পছন্দের গান তো গাইবেনই, আপনারা আপনাদের পছন্দের গানের জন্য অনুরোধ করতে পারেন। টেলিফোন করুন 8715978 এবং 8715974 থেকে 6 পর্যন্ত নাম্বারে, এসএমএস করে অনুরোধ করুন, টিজিএস স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 16239 নাম্বারে।
দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো। আমাদের আজকের অতিথি যেমনটা বলছিলাম প্রমোদ দত্ত, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালোই তো। আমাদেরও খুব ভালো লাগছে, আপনি বহুদিন পর আবার আমাদের অনুষ্ঠানে আসলেন। শুরু করলেন একটু বেশ গুরুগম্ভীর গান দিয়ে, কী ধরনের গান শুনবো আজকে আপনার কাছে আমরা? মোটামুটি রবীন্দ্রনাথেরই গান বেশি থাকবে, বেশি থাকবে। আর সম্প্রতি তো প্রভাত প্রতিম কিংবদন্তী শিল্পী মান্না দের জন্মদিন গেল, চেষ্টা করবো পয়লা মেতে চেষ্টা করবো তাকেও এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর। চমৎকার। মান্না দে তো আমাদের সবার, বাংলা গান যারা শোনেন তাদের কাছে মান্না দে হচ্ছেন একটা অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই, বিশাল বিশাল অবদান। তো এখন কোন গানটা শুনবো? এখন পূজা পর্যায়েরই শুরু করুন। দাঁড়াবো
খুব সুন্দর, খুব সুন্দর। আপনার চমৎকার ভরাট গলায় এই ধরনের গান সত্যিই খুব ভালো লাগে শুনতে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, মহুয়া বলছিলাম বসুন্ধরা থেকে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। নমস্কার কাকু। নমস্কার। খুবই ভালো লাগছে, আর সব গানই ভালো লাগছে। আমি মহুয়া, আর এই মুহূর্তে দুটো চরণ মনে পড়ছে, সেটা হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, আমি অবাক হয়ে শুনি। খুব সুন্দর। হয়তো এই গানটাই তার মনের কথা, অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই গানটাই হয়তো উনি শুনতে চান আপনার কণ্ঠে। তো যাই হোক, আমরা হয়তো শুনবো এই গানটা পরে। হয়তো কোন এখন কোনটা শোনাবেন? এখন করি পূজা পর্যায়ে থাকি। আসলে অনুষ্ঠান তো এখন অনেক অনেকেই জেনে গেছেন, প্রমো দিচ্ছে, কাগজে দিয়েছে, তো আর এমনি তো চেনা জানা আছেই। অনেক গানের অনুরোধ অনেকে সম্ভব হয় না। শুরু করি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে চিরদিন কেন পাই না।
খুব সুন্দর, চমৎকার। আমাদের একটা বিজ্ঞাপন বিরতি নেবার সময় হয়ে গেছে। শুধু দর্শক, আমরা ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ। ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রমোদ দত্ত। আমরা পরে গানটা শুনবো, কিন্তু তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি। টেলিফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ। হ্যালো, কে বলছেন? হ্যালো 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 সালাম আলাইকুম। ইসলাম, কে বলছেন? আমি করাবাগান থেকে আসমা খাতুন বলছিলাম। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমি আসমা বলছিলাম। ও আসমা। হ্যাঁ, আশরাফের বোন আসমা বলছিলাম দাদা। আচ্ছা আচ্ছা, ভালো আছো তোমরা? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোন গানটা শুনতে চান বলুন তার কাছ থেকে। দাদা, যে আপনার নামে একটা গান আছে না, প্রমোদের ঢালিয়া দিল মন। হ্যাঁ, এই গানের অনুরোধ আসলে অনেক আসে, গত অনুষ্ঠানেও এই অনুরোধ এসেছে। আমার নামে নয়, আপনার নামের সাথে মিলে যায় গানের কথাটা। অবশ্যই শিল্পী চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। এবার কোন গানটা শোনাবেন? এবার যেটা শোনাচ্ছি এটা কবির 22 বছর বয়সে লেখা। আচ্ছা। এবং 22 বছর বয়সে অনেকগুলো গান, প্রায় আমার তো মনে হয় 56-57 খানা গান লিখেছেন। উনি আসলে তরুণ বয়সেই বেশি গান লিখেছেন, অদ্ভুত ব্যাপার। যেমন ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা, এখন যেটা গান করছি, তারপরে আমার প্রাণের পরে চলে গেল কে, সাকাতরই কাঁদিছে সকলে, অনিমেষ আখি ওই কে দেখে সেই কে দেখেছে, ও কেন চুরি করে চায়, এবং এই একটু আগে আমার মানে ভগ্নীপ্রতিম আসমা যেটা বললেন, প্রমোদের ঢালিয়া দিন মন, 22 বছর বয়সে লেখা। এখন কি সেখান থেকে না, এখন আমি এটা 22 বছর বয়সে লেখা এটা দিয়ে শুরু করছি। ভালো যদি বাসো সুখী কি দিব গো কবির হৃদয়ে দিব মধুর
আপনি যে গানগুলোর কথা বলছিলেন সেগুলোর অধিকাংশ কিন্তু প্রেম পর্যায়ের গান, অধিকাংশ প্রেম পর্যায়ের এবং এটা এবং তার মানে এই বয়সটা তো উনি আসলে কেমন লাগে না যে ওই জানালার কাছে বসে আছে রবীন্দ্রনাথের পরিচয় পাওয়া যায় আর কি। এবং আমি যেটা মানে শুনেছি যে মানে উনি মাঝ বয়সে সাহিত্য রচনাতেই বেশি মনোযোগী ছিলেন এবং শেষ বয়সে গিয়ে আবার নতুন করে গান লেখা শুরু করেছিলেন। প্রথম দিকে তো অনেক বেশি ব্রহ্মসঙ্গীতের প্রায় সবগুলাই প্রথম দিকে লেখা। তো ব্রহ্মসঙ্গীত কি শুনবো একটু পরে? শুরু করেছিলাম তো, হ্যাঁ শুরু তো ছিলই, আরো আরো কিছু। এখন কোনটা শোনাবেন? আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, প্রেমের গান শুরু করো। তোমার
আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো দূরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো দূরে আমার প্রাণে খেলা খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলি। হ্যালো, কে বলছেন? জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। হ্যালো, জি, কে বলছেন? আমার নাম শুভেন্দু, আমি একটু প্রমোদের সাথে কথা বলতে। জি, উনি শুনতে পাচ্ছেন, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, প্রমোদ, শুভেন্দু মজুমদার, শুভেন্দু, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স, ভালো লাগছে তোমার গান শুনে। কিন্তু তুমি তুমি তো ঢাকায় থাকো, তাই না? হ্যাঁ, তো 100 বছর পরে কথা হচ্ছে তোমার সাথে। হ্যাঁ, তোমার সাথে সেই কবে কথা হচ্ছে আগে, আর তোমার ভালো লাগছিল তোমার একটা ফোন করে। বাহ, আমার ছিল জানাই তোমাকে। বাহ, আমাদের এই পর্বের খুব অল্প সময় বাকি আছে, আমরা খুব দ্রুত আরেকটি গান শুনে নেই। যদি ঝড়ের মেঘের মতো আমি নাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশা। যদি ঝড়ের মেঘের মতো আমি অপাপ পুরুষ দিলহীন আমি এসেছি পাপের কূলে, প্রভু দয়া করো হে, দয়া করো হে, দয়া করে লও তুলে। ওহে অপাপ পুরুষ দিলহীন আমি এসেছি পাপের কূলে, প্রভু দয়া করো হে, দয়া করো হে, দয়া করে লও তুলে। যদি ঝড়ের মেঘের মতো আমি না, আমি জলের মাঝারে বাস করি তবু তৃষায় শুকায় মনে, প্রভু দয়া করো হে, দয়া করে দাও সুধাই হৃদয় ভরে। আমি ফলের মাঝারে বাস করি তবু তৃষায় শুকায় মনে, প্রভু দয়া করো হে, দয়া করে দাও।
সুন্দর। আমাদের আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেল। শুধু দর্শক, ফিরে আসছে একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। ড্যানিশ সিমলাচা, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ। ড্যানিশ সিমলাচা, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রমোদ দত্ত। দাদা, এবার কি শোনাবেন আমাদের? আবৃত্তি করি। আচ্ছা, কোন কোনটা? বৈশাখ। শুরু করুন। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলাই ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপ ক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি বিশ্ব অদৃশ্য নিত্যে মাতি ওঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, জ্বলিতছে সম্মুখে তোমার ললুপচিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর করি ভস্মসার, চিতা জলে সম্মুখে তোমার, হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণীয় বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ, হে বৈরাগী কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে, মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অসত্য ছায়াতে, সকরুণ তব মন্ত্র সাথে, তোমার গেরু অবস্ত্রাঞ্চল দাওপতি নভুস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারিয়া, চিন্তয় বিকল দাওপতি গেরু অঞ্চল, ছালোডা খেরুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাহিরিব দ্বারে, চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। চমৎকার, চমৎকার। এটা সূত্র ধরে এই গানটা শুরু হয়ে যাক, পরের গানটা। Thank you.
দারিশি গিলি ভুল পরশনে দার যেত খুলি দারিশি গিলি ভুল পরশনে দার যেত খুলি মোর ভাগ্য তোরে এটুকু বাধাই গেল ঠিকই চিনিলে না আমারে কি চিনিলে না ঝড়ের রাতে ছিল প্রহর গনি রথের ধ্বনি তব রথের ধ্বনি ঝড়ের রাতে ছিল প্রহর গনি হাই শুনি নাই শুনি নাই রথের ধ্বনি তব রথের ধ্বনি গুরু গুরু গরু জানে কাপি ধরিয়াছিল চাপি গুরু গুরু গর জনে কাপি বক্ষ ধরিয়াছিল চাপি আকাশে বিদ্যুৎ বন্ধি অভিশাপ গেল লিখি সুন্দর আসলে সুন্দর সুন্দর মনে হচ্ছিল এটা হয়তো আপনার প্রিয় গানগুলোর মধ্যে একটি অনেকগুলো প্রিয় গান হ্যাঁ সেটাই বলছি প্রিয় গানগুলোর মধ্যে একটি কারণ মানে হয় না যে গান যখন শুনছিলাম মনে হচ্ছিল আপনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন এই গানটা গাইতে গাইতে তাই কি সত্যি বলছি আমি একদম সত্যি আমি ওই গান দেখে গাইতে পারি না আর ওই প্রায় হয় কি গেতে যে কথা বলে যাই ভালো লাগছিল খুব ভালো লাগছিল একজন দর্শক আছেন টেলিফোনে হ্যালো কে বলছেন হ্যালো জি কে বলছেন চট্টগ্রাম থেকে বলছিলাম কমলগন্ধা অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য কথা বলুন আমাদের অতিথির সঙ্গে বলুন উনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ জিতু অসাধারণ ছিল আবৃত্তি আচ্ছা যে সময় দুটো দুটো গানে অনুরোধ ছিল পছন্দের গান বলেন বলেন দেখাতে তাকে দেখাতে পারিনি কেন প্রাণ খুলে গো আর আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা বাহ সুন্দর দুটি গান অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে গানগুলো শুনতে কারণ আমাদের আবারও একটা বিজ্ঞাপন বিরতি নেবার সময় হয়ে গেছে ফিরে আসছি একটু পরে সঙ্গে থাকুন ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে বিরতির পর আবার আমন্ত্রণ ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রমোদ দত্ত দাদা আমরা গান শুনবো আরও কিন্তু আমাদের কাছে বেশ কিছু অনুরোধ এসেছে আপনার গান আপনার কাছে গান শুনতে চেয়ে তো আমি কয়েকটা পড়ে শোনাই ইশরাত শুনতে চেয়েছেন ক্ষমা করো সখী মোরে সুধায়নার সদরুল শুনতে চেয়েছেন গোপনও কথাটি রবে না গোপনে কিশোর শুনতে চেয়েছেন কিশোর কুমারেরই একটি গান বোধহয় এটা আজ আবার এই পথে দেখা হয়ে গেল রফিক শুনতে চেয়েছেন তোমার খোলা হাওয়া একজন শুনতে চেয়েছেন ভালোবেসে সখী নিভৃতে যতনে কিন্তু তার নাম লেখেননি আকরাম শুনতে চেয়েছেন তুমি কোন কারণের ফুল অনামিকা শুনতে চেয়েছেন রংপুর থেকে আমারও পড়ানো যাহা চায় আরও অনেক অনুরোধ আছে আমি পরে পড়বো কিন্তু এখান থেকে হয়তো আমরা কোনো গান শুনতে পারি করি আমরা আচ্ছা শুরু করুন এই গানটা কবিগুরু যাচ্ছেন সাজাদপুর যাবেন প্রথমে
কুঠিবাড়ি, সেখান থেকে যাবেন প্রতিশরে। ওনার বোট বজরা যখন ধলেশ্বরী বক্ষে এগানটা লেখা বজরায় বসে 1307 সালের আশ্বিন। স্বপ্ন করেছি
খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটা অনুরোধের গান শুনি এবার। ভালোবেসে সুখী নিবৃত যতনই করি, শুরু করুন। এটা আমার শ্রদ্ধা মেনু ভাবিরও খুব পছন্দ। উনি আমার ও আকুল জীবন মন
যতনে আমার নামটি লিখো তোমার মনের মধ্যে। খুব সুন্দর, একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি মকবুল হোসেন বলছি, একটু শিল্পীর সাথে কথা বলবো। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, বলুন। আচ্ছা প্রমোদ দা, আমি মকবুল বলছি। মকবুল ভাই, হ্যাঁ, আপনার খুব ভক্ত একজন, আপনার গান বরাবরের মতোই ভালো হচ্ছে, খুব এনজয় করছি আপনার গান। আমি একটা গান আপনার কণ্ঠে খুব শুনেছি, সেটা অনুরোধ রাখছি, যদি সময় রাখতেই পারেন, রাখতেই পারেন আপনি। বিধি রাগর আছি। বাহ বাহ মগুল ভাই। আচ্ছা, আপনি আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের সময় আরও আছে অনুষ্ঠানের বাকি, তো নিশ্চয়ই শিল্পী চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার। আরও একজন দর্শক আছেন, হ্যালো কে বলছেন? হ্যালো, জি কে বলছেন? আমি অপর্ণা বলছি বসুন্ধরা থেকে। ধন্যবাদ টেলিফোন করার জন্য, কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, বলুন। হ্যাঁ দাদা, আমি অপর্ণা বৌদি, অপর্ণা বৌদি, অপর্ণা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, ভালো আছেন? হ্যাঁ, যা গান শুনছি প্রত্যেকটা গানই তো আমার পছন্দের। বাহ, তাহলে আপনারা কষ্ট করে রাজ্যিক অনুষ্ঠান দেখছেন, এটাই তো আমাদের জন্য আনন্দের অনেক অনেক প্রাপ্তি। যার জন্য নতুন করে আর অনুরোধের কিছু নেই, প্রত্যেকটা গানই হৃদয়ের গান। তাহলে বাকি অনুষ্ঠানটাও দেখুন, আমাদের আরও প্রায় বেশ কিছু গান শোনা এখনও বাকি আছে, তো আমরা সেই গানগুলো শুনব। তবে একটু পরে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, যখন তখন ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, আমাদের আজকের অতিথি প্রমোদ দত্ত। এবার কোন গানটা শোনাবেন দাদা, বলুন। আমরা অনুষ্ঠানে প্রথমে বলেছিলাম, হ্যাঁ আপনি, সম্প্রতি গত পয়লা মে ছিল প্রবাদ প্রথম শিল্পী মান্নাদের জন্মদিন, আমরা অন্তত একটা গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই। শুরু করুন। আর আমাদের প্রিয় চট্টগ্রামে আবদুল্লাহ হাসান সাহেব, উনিও অনুরোধ করেছেন এই গানটার জন্য, বারবার করে বলেছেন, করি। একটা কথা বলে নেওয়া বোধহয় ভালো, যে আমি তো মূলত অনেক আগে করতাম আধুনিক গান, এখন রবীন্দ্রসঙ্গীতের ধারাতে যাওয়ার পরে হয়তো সেভাবে পারবো না, কিন্তু শ্রদ্ধা জানাতে তো ক্ষতি অবশ্যই। আমি যে জল সাখরে বেলো হরি ঝাড়া, আমি যে জল সাখরে বেলো হরি ঝাড়া, আমি যে জল সাখরে নিশি ফুরালে কেহ চাই আমার জানি গো, নিশি ফুরালে কেহ চাই আমার জানি গো, আমি যে জল সাগরে অতর গো অতর দানে ভরা, আমি যে অতর গো অতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, আমি যে অতর গো অতর দানে ভরা,
আমি যে আতর গো আতর দানে ভরা আমারি কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হাই গন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হাই গন্ধ যে তার আমি যে জলসাঘরে ছুটে যাই মারে বার আলে আর পিছে আমি পিছে ছুটে যাই মারে বার আমি যে জল সাগরে বেলুয়ারি ঝাড় আমি যে জল সাগরে নিশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চাই না আমায় জানি গো আমি যে জলসাঘরে খুব সুন্দর আমি আরও কিছু এস এম এস পড়ে শোনাই কারণ এত এসছে এস এম এস আমি যদি না পড়ি দর্শকরা আমার উপর রাগ করবেন সুচেতা শুনতে চেয়েছেন শ্রাবণের ধারার মতো পরুক ঝরে সৌমেন শুনতে চেয়েছেন খুলনা থেকে আমি জেনে শুনে বিষ করেছি পান খায়রুল আলম সবুজ শুনতে চেয়েছেন তুমি কোন ভাঙনের পথে এলে সম্রাট শুনতে চেয়েছেন একটুকু ছোঁয়া লাগে অপু শুনতে চেয়েছেন আমারও পড়ানো যাহা চায় অপি সাহা শুনতে চেয়েছেন তুমি কি কে বলি ছবি প্যামেলা শুনতে চেয়েছেন চোখে আমার তৃষ্ণা এবং মাহমুদ হাফিজ শুনতে চেয়েছেন আমার মনের কোণের বাইরে তো এর মধ্যে থেকে কোন গান এখন কটা গান করতে পারবো আরো দুটো তিনটে গান আমরা শুনবো এখন বাহ শ্রাবণের ধারা মতো করি শুরু করি ছোট্ট একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে গানের লিরিক আমি জানি না না গাইতে গাইতে মনে পড়ে মনে পড়বে অবশ্যই শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে তোমারি সুরটি মুখের পরে মুখের পরে শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে পুরবের আলোর সাথে পড়ু রাতে দুই নয়ানে নিশীথে অন্ধকারে গভীর ভাবে পড়ুক প্রাণে পুরবের আলোর সাথে পড়ু রাতে দুই অন্ধকারে
গভীর হারে পড়ুক প্রাণে নিশিদিন জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক জোরে দর্শক বসে আছেন টেলিফোনে, কথা বলি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন? জি, কে বলছেন? ফরহাদ, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলুন। আমি আপনার কাছে আমারও পরানো যাওয়ার তাই এই গানটা একটু রিমিক্স করতেছি, একটু প্লিজ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। দেখি যদি সম্ভব হয়, আমাদের সময় থাকলে আমরা অবশ্যই গানটা শুনবো। এবার কেউ কোন কি গান গাইবেন? ওই আসমা বলেছিল আর মোগল ভাই বলেছেন বিধি ডাগরো আঁখি। জানি না কি লাগিয়া
পরশে ধরা তল অতুল পদতল রাতুল সপদল জানি না কিলা দিয়া পরশে ধরা তল মাটির পরে তা করুণা মাটি হলো সে পদ মোর পথে করিবে না বিধি ডাগর আঁখি যদি দিয়েছি বিধি আমি কুটে দিয়েছিল মধুধারা তবু কণ্ঠ পরে ওই দিশাহারা বিধি আমি কুটে দিয়েছিল মধুধারা যদিও মুখ মনোরব শ্রবণে রাখি মম নীরবে অতি ধীরে প্রবরগীতি সব দুকথা বলু যদি প্রিয় বা প্রিয়তম দুকথা বলু যদি প্রিয় বা প্রিয়তম তাহে তো কণা বধু ফুরাবে না হাসিতে সুধা নদী উছলে নীরবধি নয়নে অমৃত মহোদধি হাসিতে সুধানতি উছলে নীরবধি নয়নে ভরি ওঠে অমৃত মহোদধি এত সুধা কেন সৃজির বিধি যদি আমার তৃষাটুকু পুরাবে না বিধি লাগুর যদি দিয়েছি সেটি আমার পাদে ভুলে পড়িবে না বিধি ডাগর আঁখি যদি দিয়েছি। খুব সুন্দর, দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, জি কে বলছেন? আমি মোয়াজ্জেম, আমি রাজশাহী থেকে বলছি। ওরে বাবা, এত দূর থেকে অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। দত্তবাবু, আমি মোয়াজ্জেম রাজশাহী থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার এক সময় সহকর্মী ছিলাম। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি চিনতে পেরেছি, চিনতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, আমার সবচেয়ে প্রিয় গানটি আপনি এইমাত্র গাইলেন। আমি রিকোয়েস্ট করতাম, তো আমার রিকোয়েস্ট লিস্টটা মনে হয় একটু বড় হবে, আমি জানি না আপনি কমপ্লাই করতে পারেন কিনা। তো রবীন্দ্রসঙ্গীত যদি গান, তাহলে এই গানটি কি গাওয়া যায়? কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। বাহ, ও আপনি এখন রাজশাহীতে আছেন? আমি এখন রাজশাহীতে। আচ্ছা 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 আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতের বাইরে কি কোনো গান আপনি গাইবেন? একটা অলরেডি ইতিমধ্যে গা হয়ে গেছে আমার। রবীন্দ্রসঙ্গীতের বাইরে কোন গানটা শুনতে চান বলুন? হ্যালো, জি কোন গানটা শুনতে চান? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, জি কোন গানটা শুনতে চাইছেন বলুন? আমি তুমি নির্মল করো তুমি মঙ্গল করো। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমাদের অনুষ্ঠানের আরেকটা ভাগ আছে, সেই ভাগেও শিল্পী চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার। তবে একটু অপেক্ষা করতে হবে, আমরা বিরতি নিচ্ছি একটা। ড্যানিশ সিমলাচা তোমার গান শোনাব অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। ড্যানিশ সিমলাচা তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রমোদ দত্ত। দাদা, এটা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগ, তো আমরা যতগুলো গান শুনতে পারি শুনবো আপনার কণ্ঠে। তবে তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলি টেলিফোনে। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি জিএম মনিরুজ্জামান মনি নোয়াপাড়া যশোর থেকে বলছিলাম। আমি প্রমোদ দত্তের শ্বশুরবাড়ি এলাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোনো পছন্দের গান শুনতে চান আজকে তার কণ্ঠে? জি অবশ্যই। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। জি দাদা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের। শুভেচ্ছা আপনাকে। জি ধন্যবাদ। আমি প্রার্থনা সঙ্গীত রবি ঠাকুরের জি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আচ্ছা দাদা, এর এই গানটি করলে খুব খুশি হবো, আবার বাবা মা সবাইকে নিয়ে বসে আছি দাদা। আচ্ছা অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ টেলিফোন করার জন্য। আসলে সময় থাকলে আমরা নিশ্চয়ই গানটা শুনবো, তবে তার আগে কোন গানটা শোনাতে চান? আমি একটা একটু অন্য গান জি এটা গাই, তারপরে কথা বলি একটু। বল, শুরু করো। এতো জল কোথায় পেলে মেঘ তুমি বলো না, এতো জল কোথায় পেলে মেঘ তুমি বলো না, আমার দুচো বালুর সাগর, আমার দুচো বালুর সাগর, কেঁদেও তো জল ছড়ে না, এত জল কোথায় পেলে মেঘ তুমি বলো না। আকাশ পারে মিষ্টি একটা সুর এবং এই গানটা এই প্রথম গাওয়া হলো। বাহ, তাই নাকি? এটা গীতি কবি বিশিষ্ট ব্যক্তিত্ব আমার অগ্রজ প্রতিম পান্নালাল দত্তের লেখা। আচ্ছা, ও সুর আপনি নিজে? খুব অতি সম্প্রতি সময়ে করা
এটাই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর সেই সাথে অবশ্যই ভালো লাগলো আপনার সঙ্গে আজকে যারা সঙ্গত করলেন পরিবেশনা, বিশেষ আপনি একটু যদি পরিচয় করিয়ে দেন দর্শকদের সঙ্গে। বাসিতে আছেন, এই কারোর সঙ্গে পরিচয় করার মতো না, তারপরে করতে হয়, কারণ সবাই দেশের প্রথিত যশা লব্ধ প্রতিষ্ঠ শিল্পী। বাসিতে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান, আমাদের মনির ভাই, আর কিবোর্ডে আছেন তাপস চৌধুরী, নিত্য চেনা মুখ সেতারে, দেশের অত্যন্ত গুণী শিল্পী ফিরোজ খান, আর তবলা সঙ্গত করছেন রাজু চৌধুরী। রাজু চৌধুরী তো সবাই জানে, লখনৌ মরিস কলেজ অফ মিউজিক থেকে উনি, এবং সবাই অত্যন্ত গুণী অবশ্যই। এবং আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার একটু বিশেষ ধন্যবাদ আমি জানাতে চাই মনির ভাইকে। বহুদিন পর তার বাঁশি শুনলাম, খুবই ভালো লেগেছে, চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। উনি খুব খুব একটা আসেন না আমাদের অনুষ্ঠানে, যখন আসেন মন ভরিয়ে দিয়ে যান। মনির ভাই আমার খুব প্রিয়, আমাদের সবার, আমাদের সবার। যদি কোনো সুযোগ থাকে কোথাও আমার, আমি চেষ্টা করি মনির ভাই, ফিরোজ ভাই। হ্যাঁ হ্যাঁ, ফিরোজ ভাইয়ের সঙ্গে তো প্রায় দেখা হয়, কিন্তু মনির ভাইয়ের সাথে একটু কম দেখা হয়, সেই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এবার কোন গানটা শোনাবেন? রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাচ্ছি। করুন, এর মধ্যে আর কোন অনুরোধের গান কি আছে? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা কোনটা গাইতে চান? মনে নাই, কারণ একজন বারবার করে বললেন কে যেন আমার আছে, তার মধ্যে দু চার লাইন করে গেয়ে যায়। ব্যাস্ত না, গায়ে পুরো গান শুনতেই ভালো লাগে আসলে। হ্যাঁ, মানে অল্প করে গাইলে অতটা ভালো লাগে না। একটা ইয়ে গান করি আর কি, এবিট একটু। হুম, আরতি করে চন্দ্র তপন দ
খুব সুন্দর একটু ধ্রুপদাঙ্গের গান। হ্যাঁ, ধ্রুপদাঙ্গ। আর কি কি গান শোনাবেন বলুন? আমরা আরো দুটো গান শুনতে পারবো, অনেক উন্নতির গান করা হলো না, সম্ভব হয় না আসলে, সময় স্বল্পতার কারণে হয় না, ক্ষমা করে দেবেন, এরপরে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। কারণ খণ্ড গান আপনি যেমন, হ্যাঁ আসলে ঠিক সব শুনলে পুরো গানটাই শুনব। আচ্ছা, পূর্ণ প্রাণী পূর্ণ প্রাণী চাবার যাহা পূর্ণ প্রাণী চাওয়ার যাহা রিক্ত হাতে চাষনি তারে চাষনি সিক্ত চোখে যাসনি দারে পূর্ণ প্রাণী চাওয়ার যাহা রিক্ত হাতে চাষনি তারে চাষনি সিক্ত চোখে যাসনি দারে পূর্ণ প্রাণী চাওয়ার যাহা রত্নমালা আনবি যাবে মাল্যবদল তখন হবে রত্নমালা আনবি যাবে মাল্যবদল তখন হবে পাপি কি তোর দেবীর আসন পূর্ণ প্রাণে চাওয়ার বৈশাখে বুক রুক্ষ যখন বহে পবন দৈন্য জ্বালা হাইরে তখন শুকনো ফুলে ভোর বিকৃত বরণ ঢালা বৈশাখে রুক্ষ যখন বহে পবন দৈন্য জ্বালা হাইরে তখন অতিথিরে ডাকবি যাবে ডাকিস যেন সগুণবে লক্ষ শিখাই জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে দীপ্ত হাতে চাষনি তারে চাষনি যাসনি দারে পূর্ণ প্রাণে চাওয়ার যাহা রিক্ত হাতে চাসনি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং দু ঘন্টা ধরে আপনি একটানা গান করে আমাদের দর্শকদের জন্য যে গান উপহার দিলেন এবং তারা উপভোগ করলো আপনার গান, এবং সেই জন্য আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার নিজের কাছেও অত্যন্ত সম্মানিত মনে করি আমি নিজেকে যখন এমন একটা অনুষ্ঠানে ডাক পাই, ভালো লাগে, সত্যি সত্যি ভালো লাগে, এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ মাইক্রো সবার সামনেই বলছি, কারণ সমর্পণ নয় নিজেকে বেকায় বেকায় দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, এটা সম্ভবপর নয় আমার এক এনবি ভাই। না, আপনি আমাদের অনুষ্ঠানে আসেন এবং গান শোনান, আপনার তো মানে সেই গান শোনানোর তো আসলে মূল উদ্দেশ্য, তাই না? তো কাজে সেজন্য আমরা আপনাদের আপনার কাছে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে, ভালো থাকবেন। শুধু দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, সবসময় থাকার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং মাছরাঙ্গা টেলিভিশনের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। অনুষ্ঠানের শেষ গান, শেষ গান অনেকের কাছেই আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের অনুরোধ রাখতে পারিনি, বিশেষ করে মুয়াজ্জিন সাহেব, আমার খুবই খারাপ লাগছে, তারপর আমার নপড়া থেকে তাই আরও বললেন মনিরুজ্জামান সহদ, এমন এমন অনেকেরই পারিনি পরের বার। এটা এই গান তো আগের থেকে বলে রেখেছে তাপস চৌধুরী সাহেব, তার অনুরোধেই। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো বউ প্রাণ, ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া, কাজ ভাঙানো দিনের শেষে নামি যাবার মুখে যাই যারা, ফেরার পথে ফিরেও নাহি তাদের পানে মাটার টানে, যাব রে আজ ঘর ছাড়া, সন্ধ্যায় আসে দিন যে চলে পুরে ঘর